ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আগামী পনেরোই সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠতে যাচ্ছে এবারের এশিয়া কাপের ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ দুটি গ্রুপে বিভক্ত থাকবে এই ছয় দল প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে পনেরো তারিখেই এ আসরকে সামনে রেখে আজ রোববার আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করেছে টাইগাররা দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশের অন্যতম ফেভারিট অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ তবে দেশ ছাড়ার আগে আসন্ন এশিয়া কাপ নিয়ে কথা বলেছেন তিনি সেখানে তিনি গ্রুপ পর্বের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান নিয়ে কথা বলেছেন তিনি বলেন রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নেই আফগানিস্তানের বা যে কোনো দলের বিপক্ষে আমাদের সেরাটাই খেলতে হবে সব দলই আমাদের কাছে সমান শ্রীলঙ্কার একটু অ্যাডভান্টেজ থাকবে কারণ তারা সেখানে খেলে কিন্তু আমরা আমাদের খুব ভালো করেই জানি তারাও আমাদের চিনে এছাড়াও এবারের সিপিএল আসরে নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন এবারের সিপিএলে মোটামুটি ভালো একটা সময় গেছে আমাদের বলব না খুব ভালো হয়েছে তবে যতটুকু সুযোগ পেয়েছি কাজে লাগাতে চেয়েছি দুবাইয়ে আগে তামিম সাকিব মুশফিক খেলেছে ওখানকার কন্ডিশন সম্পর্কে জানি একটা নির্দিষ্ট দিনে আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি সেটা গুরুত্বপূর্ণ আমরা সেটা করার দিকেই মনোযোগী হব